بسم الله الرحمن الرحيم. السلام عليكم. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমীশা পেন। কাছো দূরে দেশ বিদেশ আশেপাশে ছোট বড় যে যেখান থেকে আমার মিষ্টি ভাই বোন বন্ধুরা ভিডিও দেখছে, সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আশা করি আল্লাহর মেহরবানিতে আপনাদের পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটি আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখানে আমি একটি সোনালি মুরগি নিয়েছি। আমি এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মশলা যা যা নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ আমি পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে নিয়েছি আমি 1টি টমেটো কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ বাটা আর হচ্ছে জিরার পাউডার এখানে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি হলুদের গুঁড়া আর গরম মশলার পাউডার। আর এখানে নিয়েছি আমি সরিষার তেল 1 কাপ। এখন আমি মাংসটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। আর এখানে যা যা মশলাগুলো নিয়েছি সবগুলো আমি এক এক করে অ্যাড করে দেব। আর এই সোনালি মুরগিটা আমি দেশি আলু দিয়ে রান্না করব। এখানে আমি যা যা মশলা নিয়েছিলাম সবগুলো এক এক করে দিচ্ছি। এখন আমি মেরিনেট করে এটাকে রেখে চুলায় চলে যাব। আমি চুলায় চলে আসলাম। এখানে স্বাদ মতো পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি যে পেঁয়াজ কুচি নিয়েছি সম্পূর্ণগুলো দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। আর এখানে আমি কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি এলাচ, দারচিনি, ঠেঙা, তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি যে মেরিনেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি মুরগিটা। আর এখন আমি এভাবে সম্পূর্ণটা দিয়ে দিব। আর এখন আমি ঢেকে যতক্ষণ সময় লাগবে আমি কষিয়ে নেব। আর আমি অন্যদিক দিয়ে আমি আলুটা সিদ্ধ করে ভেজে নিয়েছি। আর এভাবে আমি কষিয়ে নিচ্ছি। আরেকটু কষানো হবে। আর এটা আমি যে ডিম পাড়া সোনালি মুরগি আছে ওইগুলো নিয়েছি আমি। আর আলুটা আমি এভাবে ভেজে নিয়েছি। মাংসটা কষে গেছে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর যেহেতু কক এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে তাই একটু পানি আমি বেশি করে দিয়েছি। আর এখন আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি। এখন ভালোভাবে আমি আলুটা মিক্স করে নিয়েছি। এখন আমি ঢেকে দেব। ঢেকে আর কিছুক্ষণ জাল করে নেব। আর বন্ধুদেরকে বলছি যারা আমার ভিডিও দেখছেন প্রতিদিন লাইক কমেন্ট করছেন, সকল বন্ধুদের প্রতি আবারও অনেক অনেক ভালোবাসা রইল। এভাবে আমার পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু হয়ে আজকে আমার ভিডিও দেখবেন আমার আর পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে করে নতুন ভিডিও ও ছাড়া মাত্র আপনাদের ঘরে পৌঁছে যায়। আর কালারটা কেমন হয়েছে তরকারি দেখিয়ে দিলাম। আর খুবই সুস্বাদু হয় এভাবে এই মুরগিগুলো রান্না করলে। আর এখন আমি ডিস করে দেখাবো, আমি ওই তরকারিটা উঠিয়ে নেব। এই হচ্ছে আজকে আমার রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবার পরিজন নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।